মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম মেগাসিটি। প্রতি বছর এখানে লক্ষাধিক পর্যটকের সমাগম হয়, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে থাকেন। এশিয়ার এই গুরুত্বপূর্ণ শহরটিকে মাল্টিকালচারাল সিটি বলা হয়ে থাকে, কারণ এখানে বিভিন্ন দেশ ও বিভিন্ন সম্প্রদায়ের লোক একত্রে বসবাস করেন। আপনি যদি শহরটির কোনো গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে থাকেন, তবে সেখানে লোকালদের চেয়ে বিদেশিদেরই বেশি চোখে পড়বে। ভ্রমণ ছাড়াও এই শহরটি থেকে অনেক মানুষ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্ত ও শহরে যাতায়াত করে থাকেন, যার কারণে একে গেট অফ ইস্ট বলা হয়ে থাকে। যাই হোক না কেন, এই শহর এবং এই আশেপাশের দর্শনীয় স্থানের কোনো শেষ নেই। আজ কথা হবে এমন একটি দর্শনীয় স্থান বাথু কেভস সম্পর্কে। চলুন বাথু কেভস সম্পর্কে জেনে নেওয়া যাক। বাথু কেভস মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তর অবস্থিত একটি চুনা পাথরের পাহাড়, যা গোম্বাক জেলার পুরাতন গুহা মন্দির, যেখানে পর্যায়ক্রমকেই গুহা রয়েছে। এই পার্বত্য থেকে প্রবাহিত সাংগাই বাটু নদী থেকে এর নাম নেওয়া হয়েছে বলে ধারণা করা হয়। এছাড়াও বাটু গুহা কাছাকাছি গ্রামের নাম। ভারতের বাইরে পরিচিত হিন্দু মন্দিরগুলোর মধ্যে এটি একটি, যা স্বর মুরুগানের প্রতি নিবেদিত। বাথু কেভসের বয়স আনুমানিক 40 কোটি বছর। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী কে থাম্বুস্বামী পিল্লাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বাথু কেভসের মূল আকর্ষণ গুহা। ভূমি থেকে 100 মিটার উচ্চতায় গুহাগুলো অবস্থিত। 3টি বৃহদাকারের এবং বেশ কয়েকটি ক্ষুদ্রাকারের গুহা রয়েছে। সবচেয়ে বড়টির নাম মন্দির গুহা। এর রয়েছে 100 মিটার উঁচু সিলিং। পুণ্যার্থীদের সে মন্দিরে পৌঁছাতে 272টি সিঁড়ি বেয়ে উঠতে হয়। কুয়ালালামপুর থেকে বাথু কেভসে যাওয়া যায় ট্যাক্সি, ক্যাব, বাস কিংবা ট্রেনে। খরচ বেশি লাগে ট্যাক্সিতে, আর সবচেয়ে কম ট্রেনে। ট্যাক্সিতে প্রায় 30-50 রিঙ্গিত লাগে, সেখানে কমিউটার ট্রেনে ভাড়া মাত্র 2 রিঙ্গিত। কুয়ালালামপুরের দর্শনীয় স্থান সম্পর্কে গুগলে সার্চ দিলে যে কয়েকটি জায়গার নাম আসে, তার মধ্যে প্রথম দিকে আছে বাথু কেভস। ছবিতে দেখা যায় বিশাল বিশাল পাহাড়। পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির প্রায় পাহাড় সময় এক সোনালী রঙের মূর্তি। মূর্তির পাশ দিয়ে উঠে গেছে সিঁড়িপথ। শত শত সিঁড়িপথের শেষ মাথায় গুহামুখ। বাথু কেভসের এই ছবিটি সবচেয়ে কমন। ছবিতে মূর্তির পাশ দিয়ে উঠে যাওয়া সিঁড়িপথের শেষে যে গুহামুখ, সেই গুহামুখের রহস্যময়তাই সবাইকে সেখানে টেনে নিয়ে যায়। চুনাপাথরে তৈরি এ পাহাড়ে ভেলাকৃতির গুহামুখ দেখে আকৃষ্ট হয়ে ভারতীয় ব্যবসায়ী কে থাম্বুস্বামী পিল্লাই মুরুগান দেবতাকে উৎসর্গ করে 1892 সালে সোনালী রঙের এই 140 ফুট উঁচু মুরুগানের মূর্তিটি তৈরি করে। ভেল হচ্ছে মুরুগানের হাতের অস্ত্র সদৃশ দণ্ডটি। 24 মিলিয়ন রুপি খরচ করে কংক্রিট ও স্টিল বারে নির্মিত এই মূর্তিটি সোনালী রং করার জন্য স্বর্ণ থেকে তৈরি 300 লিটার সোনালী রং থাইল্যান্ড থেকে আনানো হয়েছিল। বাথু কেভস মূলত হিন্দুদের, মূলত তামিল ভাষাভাষীদের ধর্মীয় তীর্থস্থান। আগেই বলেছিলাম 272টি সিঁড়ি পার হয়ে উপরে উঠলে মূল গুহা। সিঁড়ি দিয়ে ওঠার সময় বানরের দল এসে ঘিরে ধরবে। ছোট ছোট বাচ্চা বানর থেকে শুরু করে বুড়োধারী বানর পর্যন্ত এরা সিঁড়ি দিয়ে ওঠানামার সময় মানুষের উপর দিয়েই ঝাপাঝাপি করে, খাবার দেখলে নিতে চায়। আমি যখন উঠছিলাম তখন দেখলাম তামিল এক মহিলার হাতের পলি বেগে ফাস্ট ফুটছে। এক বানর এসে ছোঁ মেরে নিয়ে গেল। তামিলরা সাধারণত খুব সাহসী হয়, কিন্তু মহিলাটি বানরের আকস্মিক আক্রমণে ভয়ে চিৎকার করে উঠল। বানররা শুধু খাবার দেখলেই হামলা করে ব্যাপারটা তা নয়। বাইরে থেকে পাহাড়টা যত বিশাল মনে হয়, ভেতরে গুহা তত বড় নয়। ইনকাদের মতো পুরো একটা কমিউনিটি বাস করতে পারবে এখানে। এখানে বাস করছে তামিল ধর্মযাজকরা। পুরো এলাকাটিতেই তামিলদের আধিপত্য। গুহার মধ্যে যেতে হলে ভিতরে আবার সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে হয়।
চারিদিকে দেবদেবীর ছোট ছোট মূর্তি রহস্যময়ভাবে বসিয়ে রাখা হয়েছে। গুহার ভেতর থেকে উপর দিকে তাকালে ছোট ফোকর দিয়ে আকাশ দেখা যায়। বিপরীত দিকে আরেকটি মুখ আছে, সেখান দিয়ে বের হওয়ার কোনো রাস্তা নেই। বনের মতো ঘন গাছপালা। ধর্মীয় কারণে বাথু কেভস সবসময় মানুষের পদচারণা, না হলে এই গুহাটিও রয়ে যেত রহস্যে ঘেরা, যা রহস্যে মানুষ রোমাঞ্চিত হতো, অবশ্য এখনও হয়। সো ভিউয়ার্স, কেমন লাগলো বাথু কেভস নিয়ে করা আমার আজকের এই ভিডিওটি, তা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আরও এমন নানান অজানা তথ্য ও ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন, আপনাদের সাবস্ক্রিপশন আর মতামত পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা। যাবার আগে কিছু কথা, অবশ্যই পার্সোনাল হাইজিন মেনটেন করুন, সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত পরিষ্কার রাখুন, নিজে সুস্থ থাকুন, আপনার পরিবার ও অপরকে সুস্থ রাখুন, আর হাতে পর্যাপ্ত সময় থাকলে আমার অন্য ভিডিওগুলো ঘুরে আসতে পারেন।